নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। আর এপিসোডের বিষয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার বাড়ির অফিস। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার বাড়ির অফিসের জন্য 3 জন কর্মী নিয়োগ করছেন, এমন যারা কিন্তু শিক্ষক। 3 জন শিক্ষককে বাড়ির অফিসে নিয়োগ করা হচ্ছে। গত 24 সেপ্টেম্বর ত্রিপুরার শিক্ষা দপ্তরের এক আধিকারিক এমনটি জানিয়ে দেন যে 3 জন শিক্ষককে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়ির অফিসে নিয়োগ করা হচ্ছে। এই বিষয়ে তিনি একটি বিজ্ঞপ্তি দেন। আর তারপরেই ত্রিপুরার রাজ্য রাজনীতিতে কিন্তু একটা মূল আলোচনার বিষয় হয়ে গিয়েছে যে এবার থেকে কি শিক্ষকরাও মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে গিয়ে কাজ করবেন, তারা কি করবেন। বিরোধী দলের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে বলুন, সিপিএম এর পক্ষ থেকে বলুন, এমন এমন সব প্রশ্ন উঠছে। তাদের মধ্যে এক নেতা বলছেন যে তাহলে কি মুখ্যমন্ত্রীর ছেলে মেয়েকে পড়ানোটাই এখন শিক্ষকের কাজ। আবার আর এক দলের নেতা বলছেন যে ঠিকই কাজ করা হয়েছে, 3 জন শিক্ষক গিয়ে যদি মুখ্যমন্ত্রীকে কোট আনকোট আবোল তাবোল বলা থেকে বিরত রাখতে পারেন, যাতে তাদের তাকে একটু শিক্ষিত করতে পারেন। তো ত্রিপুরার রাজনীতির চর্চার মূলে এখন কিন্তু উঠে দাঁড়িয়েছে বা হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়ির অফিসে 3 জন শিক্ষক। শোনা যাচ্ছে এই 3 জন শিক্ষকের একজন সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের শিক্ষক, এবং তিনি পাশাপাশি একজন বিজেপির মুখপাত্রও বটে। তো এরকম একজন শিক্ষক আর বাকি 2 জন শিক্ষক মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে নিয়োগ করা হচ্ছে। এবার প্রশ্ন এটা উঠছে যে এই 3 জন শিক্ষকের কাজ কি হচ্ছে। তারা যে মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে যাবেন, কাজ করবেন, সেখানে কাজটা কি করবেন, এই বিষয়ে অবশ্য এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি কোথাও থেকে। আমি বিভিন্ন জায়গায় পড়ছিলাম, জানছিলাম, শুনছিলাম, সেখানেও অনেক জায়গা থেকে নাকি ত্রিপুরার শিক্ষা দপ্তরে ফোন করা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে। তো সব কিছুই এই বিষয়ে এড়িয়ে গিয়েছেন যিনি আধিকারিক, তিনি বা তারা কর্তারা। তো এটা নিয়ে ত্রিপুরার রাজনীতি এখন বেশ সরগরম যে মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে যদি 3-3 জন শিক্ষক বসে থাকেন তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি হবে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে ত্রিপুরায় ইতিমধ্যেই কিন্তু একটা বিক্ষোভ আছে যে শিক্ষকের সংখ্যা রাজ্যে বেশ কম, আরো বেশি মাত্রায় শিক্ষক দরকার সেই রাজ্যে। তো এরকম পরিস্থিতিতে যখন রাজ্যে শিক্ষকের সংখ্যা তুলনায় কম, সেইখানে 3 জন শিক্ষক মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে যদি নিয়োগ পান বা নিয়োগ হয়, তাহলে তো রাজনীতিতে রাজনীতির মানুষেরা ছেড়ে কথা বলবেন না, তারা কথা বলবে। এবার সাধারণ মানুষের মনেও ওই প্রশ্নটা আসছে যে 3 জন শিক্ষক গিয়েছে সেটা কথা নয়, কিন্তু ওই 3 জন শিক্ষকের কাজটা কি, 3 জন শিক্ষক যে মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে কাজ করবেন, কি ধরনের কাজ তাদের করতে হবে, সেটা এক্ষুনি জানা সম্ভব না হলেও আমাদের বিশ্বাস বা আমরা জানি নিশ্চয়ই আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে জানা যাবে। তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এখনো পর্যন্ত, এই এপিসোডটি করার সময় পর্যন্ত তিনি কোনো কথা বলেননি। তবে বিরোধীরা একেবারেই চুপ থাকছেন না, সেটা কংগ্রেস হোক, বামেরা হোক, সব নেতারাই কিন্তু তাদের মতো করে মুখ্যমন্ত্রীকে বিচ্ছেন যে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে একজন শিক্ষক মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে গিয়ে কাজ করবেন, সেখানে একজন নয় 3-3 জন শিক্ষক। তো এটাই হচ্ছে এখন ত্রিপুরার রাজনীতির অন্যতম মূল আলোচ্য বিষয়। শেষ পর্যন্ত কি হয় সেদিকে আমরা নজর রাখবো। কেনই বা এই 3 স্কুল শিক্ষক বা 3 জন শিক্ষক মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে কাজের জন্য নিয়োগ পেলেন, সেগুলোর আসল কারণ কি, সেগুলো আমরা জানার জন্য খেয়াল রাখবো। যখন জানতে পারবো স্বরূপ কথায় নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আপনাদেরও যদি কিছু জানা থাকে নিশ্চয়ই শেয়ার করবেন স্বরূপ কথায়। দেখতে থাকুন স্বরূপ কথায়, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।